আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস অর্গানাইজেশন। এইটার মানে হচ্ছে যে সেই সমস্ত অর্গানাইজেশন যারা একই সাথে মেইনস্ট্রিম মার্কেট নিয়ে কাজ করে এবং তারা একই সাথে নতুন আপকামিং ইনোভেশন নিয়ে কাজ করে। তো এটা নিয়ে এই জন্য কথা বলছি যে আমরা খেয়াল করলাম যে আমাদের ছোটবেলায় অনেক পরিচিত কিছু ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, যার অনেকগুলোই এখন আর নাই, অথবা থাকলেও তারা কিন্তু নতুন অনেক কোম্পানির কাছেই হেরে যাচ্ছে। হেরে যাচ্ছে বলতে তাদের মতো ইনোভেটিভ হতে পারছে না, ডিজাইনগুলো তাদের মতো এরকম ডাইনামিক বা ভালো হচ্ছে না, অথবা মার্কেটিংয়ে পিছিয়ে যাচ্ছে। তো এটার কি কারণ হতে পারে? তো এটা নিয়ে স্টাডি করতে গিয়ে আমরা মূলত যেটা বুঝতে পারলাম যে নতুন কোম্পানি এবং পুরাতন কোম্পানির মধ্যে একটা অনেক বড় পার্থক্য হয় হচ্ছে পুরাতন কোম্পানিগুলোর কালচার কিন্তু অনেক পুরাতন। পুরাতন কোম্পানিগুলোতে যে মানুষগুলো আছে তারা অনেক পুরাতন, এবং তারা যেহেতু সাকসেসফুল হয়েছে এবং সাকসেস পেয়েছে, তাদের এই কালচার, পিপল, স্ট্র্যাটেজি এবং কোম্পানির স্ট্রাকচার, এগুলো সবই কিন্তু একটা জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে। এগুলো চেঞ্জ করা কিন্তু অনেক কঠিন। নতুনদের এই প্রবলেম হয় না, কারণ নতুন যারা আসছে তারা কিন্তু বর্তমান মার্কেট ট্রেন্ডেই আসছে, তাদের অফিসের কালচার বা মানুষজন কিন্তু বর্তমান ট্রেন্ডের সাথে ম্যাচ হয়। তো পুরাতন কোম্পানিগুলো আসলে এখন কি করার আছে? খুব বড় একটা ভুল পুরাতন কোম্পানিগুলো করছে, সেটা হচ্ছে তারা কিন্তু তাদের এক্সিস্টিং যে মানুষজন, কালচার বা স্ট্রাকচার অথবা মানুষজনকে নিয়েই আসলে নতুন ট্রেন্ডকে ক্যাচ করার চেষ্টা করছে। তো এইভাবে সাকসেসফুল হওয়াটা কিন্তু খুবই কঠিন। তার একটা মেইন কারণ হচ্ছে কি, তাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট গ্রুপ এবং তাদের যে মেইন স্ট্রিম বিজনেস, তারা কিন্তু তাদের এই মেইন স্ট্রিম বিজনেসটাকে চাইলেই বন্ধ করে দিতে পারবে না। আবার নতুন যে বিজনেসটা আসছে সেটা কিন্তু এমন বিজনেস হতে পারে যেটার কারণে আসলে তাদের মেইন বিজনেসে অনেক ক্ষতি হতে পারে, অথবা নতুন যে বিজনেসটা আসছে পুরাতন বিজনেসের ম্যানেজমেন্ট টিম বা এমপ্লয়িরা কিন্তু নতুন বিজনেসটাকে থ্রেট মনে করতে পারে, থ্রেট মনে করেও কিন্তু তারা পুরাতন বিজনেসটাকে শাটডাউন করে দিতে চাইতে পারে, অথবা যেহেতু এটা নতুন বিজনেস এটা ডেফিনেটলি ফেল হতে পারে। তো পুরাতন বিজনেসের সাথে নতুন বিজনেসের আসলে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করতে হবে, আর এই জিনিসটাকেই বলা হয় অমনিডেক্সট্রাস কোম্পানি। আমরা দুটো এক্সাম্পল দিয়ে আসলে ভিডিওটা শেষ করতে পারি। প্রথম এক্সাম্পলটা আমরা দিতে পারি কোডাককে দিয়ে। কোডাক ছিল একটা ক্যামেরা যেটা আমরা সবাই চিনতাম ছোটবেলায়, আমরা যখন ফিল্মের ছবি তুলতাম। এই কোম্পানিটা এরকম ছিল, খুব কম দামে তারা ক্যামেরাটা সেল করতো, তারপর তাদের মেইন প্রফিটটা ছিল হচ্ছে ফিল্ম দিয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা ফিল্ম বিক্রি করে তারা মেইন প্রফিটটা করতো, এবং তারা ডেফিনেটলি মার্কেটের বেস্ট ছিল। কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে তাদের ইন্টারনাল টিম, তাদেরই কেউ একজন কিন্তু প্রথম ডিজিটাল ক্যামেরাটা আবিষ্কার করে। তো ডিজিটাল ক্যামেরাটা ডেফিনেটলি, প্রথম ডিজিটাল ক্যামেরা ফিল্মের ক্যামেরার মতো এত ভালো ছিল না, কিন্তু তারপরেও এই জিনিসটা ওরা তৈরি করার পরেও কিন্তু ওরা এটাকে জাস্ট শেলফে সরায় রাখছিল। তারা থ্রেটেন ফিল করছে যে ডিজিটাল ক্যামেরা, একটা মনে হতে পারে যে তারা কখনোই মনে করে নাই যে ডিজিটাল ক্যামেরা কখনো এটার মতো ফিল্মের ক্যামেরার মতো এত ভালো হতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে এই ক্যামেরাটা মার্কেটিং যদি তারা করে তাহলে তাদের ফিল্ম বিক্রি বন্ধ হয়ে যাবে। তো আলটিমেটলি নিজেরাই নিজেদেরকে কিন্তু শাটডাউন করে দিয়েছে। একইভাবে আমরা ব্ল্যাকবেরি ফোনের কথা বলতে পারি, পুরো ওয়ার্ল্ড যখন ডিজিটাল কিবোর্ডে চলে গেছে, স্ক্রিনে কিবোর্ড আসবে সেটা দিয়ে টাইপ করবে, ওরা কিন্তু সেই অ্যানালগ কিবোর্ডেই কিন্তু ছিল, কারণ অ্যানালগ কিবোর্ডটা তারা খুবই পছন্দ করতো এবং তারা তাদের মেইন বিজনেস পিচের ভেতরে কিন্তু এটাই ছিল, এই কিবোর্ডটাকে তারা অনেক বেশি মার্কেটিং করতো। ফাইনালি যখন ব্ল্যাকবেরি মার্কেটে অ্যান্ড্রয়েডের মতো হওয়ার চেষ্টা করছে তখন কিন্তু তারা ট্রিমেন্ডাসলি ফেল করছে, কারণ তাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছিলো, পরে তাড়াহুড়ো করে আসতে হয়েছে। কোডাকের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেম হয়েছিল, হুট করে মার্কেটে আসতে গিয়ে তারা ডিজিটাল ক্যামেরা এবং ফিল্ম ক্যামেরার মধ্যে একটা মিক্সচার ঘটে খুবই বাজে কিছু প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছিল। এটা হচ্ছে ব্যাড এক্সাম্পল, যেটা মূলত তৈরি হয় আপনি এক্সিস্টিং পুরাতন সাকসেসফুল কোম্পানির ভেতরেই আপনি যখন নতুন কোনো ইনোভেটিভ প্রোডাক্ট বা আইডিয়া নিয়ে কাজ করতে যাবেন, যেহেতু এই মানুষগুলো আসলে ওই 20-25-30 বছর ধরে আসলে অন্য একটা কালচারের সাথে অ্যাটাচ ছিল। এটার সলিউশনটাও কিন্তু আমাদের সামনেই আছে, যেটা আমি আগেই বলেছিলাম যে অমনিডেক্সট্রাস কোম্পানি। এটার মানে হচ্ছে আপনার মেইন স্ট্রিম বিজনেসটা মেইন স্ট্রিম বিজনেসের মতো থাকবে, বাট আরও একটা বিজনেস থাকবে যে বিজনেসটা হবে সেপারেট অর্গানাইজেশন, যেটার এমপ্লয়িদের স্যালারি, যেটার কমিশন, যেটার ফান্ডিং টোটালি ডিফারেন্ট হবে। এটা মেইন কোম্পানি থেকেও আসতে পারে, কিন্তু এই কোম্পানির জবাবদিহিতা একটু ডিফারেন্টলি হবে। আমরা এটারও এক্সাম্পল দেখতে পাই, যেমন IBM। IBM কিন্তু একটা সময় মেইন ফ্রেম কম্পিউটার বানাতো, তারপর তারা পার্সোনাল কম্পিউটার বানিয়েছে, আর এখন তারা কিছুই করে না, তো খালি কনসালটেন্সি করে, বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, কোনো প্রোডাক্ট তৈরি করে না। কিন্তু IBM-এর আপনি হিস্ট্রি দেখলে দেখবেন যে তারা বারবার নিজেদের কোম্পানিকে চেঞ্জ করেছে। তার একটা মূল কারণ ছিল যে তাদের যেই ইনোভেশন ডিপার্টমেন্টটা, ওটা কিন্তু মেইন ডিপার্টমেন্ট থেকে সবসময়ই
আলাদা ছিল এবং সবসময়ই তারা হচ্ছে মার্কেটে কি আসছে সেটা নিয়ে সবসময় স্টাডি করতো এবং ওইভাবে তাদের কোম্পানিকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতো। তো আমাদের দেশের ক্ষেত্রেও আমরা যদি বলি যে পুরাতন যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি আছেন যারা মার্কেটকে ক্যাচ আপ করতে পারছেন না, তাদের একটা বড় ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তারা তার এক্সিস্টিং কোম্পানিতেই এক্সিস্টিং যে লোকগুলো আছে, এক্সিস্টিং প্রিভিয়াস কালচারের যে লোকজন বা স্ট্রাকচারের লোকজন আছে, তাদেরকে দিয়েই নতুন ট্রেন্ডি প্রোডাক্টগুলো মার্কেটে রিলিজ করতে চাচ্ছেন। তো এটার বেস্ট যে সলিউশন এবং আসলেই খুবই বায়াসড একটি সলিউশন হচ্ছে আপনাদেরকে ডেফিনেটলি আলাদা একটা সিস্টার কনসার্ন বা কোম্পানি বা অর্গানাইজেশন, ডিটাচড একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। এই নতুন অর্গানাইজেশন তৈরি করেই একমাত্র এই প্রবলেমের সলিউশন করা পসিবল। থ্যাংক ইউ।